নমস্কার বন্ধুগণ আমাদের ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালায় আপনাদের স্বাগত জানায় এবং আজ আমি আবারও একটা মিসলেনিয়াস দু হাজার আঠেরো সালের যে ইন্টারভিউ চলছে তারই একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আজকে আমি ফিফথ এপ্রিল একটা ক্যান্ডিডেট আমার মানে তিনি ফিফথ এপ্রিলে আর কি তিনি মিসলেনিয়াস ইন্টারভিউ দিয়েছেন এবং তিনি আমাকে ইনফরমেশন দিয়েছেন সে বিষয়ে আপনাদের জানাবো তিনি বোর্ড টুতে ছিলেন তো তিনি ইন্টারভিউ কক্ষে প্রবেশ করার পর যথারীতি তাকে জিজ্ঞেস করা হয় ইন্ট্রোডাকশন সম্পর্কে ইন্ট্রোডাকশন দিতে বলা হয় এবং তিনি ইন্ট্রোডাকশন দেন ইন্ট্রোডাকশনটা তিনি ইংলিশে দিয়েছিলেন এবং ইংলিশে ইন্ট্রোডাকশন হওয়ার পরে তাকে কিছু কোশ্চেন বা প্রশ্ন ইংরেজিতে করা হয় এবং তারপরে বাংলাতেই কোশ্চেন করা হয় অর্থাৎ তাকে বোথ সাবজেক্টে বোথ ল্যাঙ্গুয়েজে ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতেই তাকে প্রশ্ন করা হয়েছিল এবং সেলফ ইন্ট্রোডাকশনের পর তাকে তার সাবজেক্ট সম্পর্কে জিজ্ঞেস করা হয় এবং তিনি সেই সাবজেক্টের উপর তিনি কিছু কোশ্চিন করা হলে সেই উত্তর তিনি দিয়েছিলেন তার মধ্যে তাকে একটা প্রশ্ন যেটা করা হয়েছিল সেটা হলো সাউথ ইন্ডিয়ান স্টেট এবং ক্যাপিটালগুলো সম্পর্কে তাকে বলতে বলা হয়েছিল তো তিনি ম্যাক্সিমামে পেরেছিলেন দু একটা পারেননি সেটা তিনি স্বীকার করেছেন তারপরে তাকে এই যে রিসেন্ট টাইমে ইলেকশন চলছে সেই ইলেকশন সম্পর্কেও প্রশ্ন করা হয়েছিল এবং আমি আপনাদেরকে এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে যেহেতু এখন আমাদের রাজ্যে ভোট চলছে সুতরাং আপনাদের সকলকেই ইলেকশন সম্পর্কে কিছু কোশ্চিন করতেই পারে সেই রকমভাবে আপনারা প্রস্তুত হয়ে থাকবেন তো এখানেও আনএক্সপেক্টেড কিছু হয়নি তাকে ইলেকশন সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল এবং সেই প্রশ্নের মধ্যে একটা ছিল যেটা এবং প্রশ্নটা খুব ভালো ইন্টারেস্টিং প্রশ্ন যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে গভর্নমেন্ট এবং স্টেট অর্থাৎ গভর্নমেন্ট এবং স্টেটের ডিফারেন্স জিজ্ঞেস করা হয়েছিল যে গভর্নমেন্ট বলতে কি বোঝায় এবং স্টেট বলতে কি বোঝায় বা এর পার্থক্যটা কি তো তিনি আনসারটা যথাযথই দিয়েছিলেন তো সেটা হলো যে গভর্নমেন্ট হচ্ছে চেঞ্জেবল অর্থাৎ সরকার পরিবর্তন হতে পারে কিন্তু স্টেট মানে হচ্ছে একটা রাষ্ট্র রাষ্ট্র পরিবর্তন হয় না এটাই হচ্ছে এর যথাযথ আনসার আপনারা যদি না জেনে থাকেন এটা জেনে যাবেন এটা একটা ভালো প্রশ্ন তারপর অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ওবিসি ভ্যালিডিটি সার্টিফিকেট যেটা আর কি সেটা কতদিনের তো বলে রাখি ও ও বা নন ক্রিমিলায়ার যে সার্টিফিকেট সবগুলোই আর কি সাধারণত ছ মাসের ভ্যালিডিটি হয়ে থাকে তবে রিসেন্ট টাইমে শুনছো অনেকে বলছে সেটা এক বছর হলেও সেটা গ্র্যান্ড করছে খুব একটা অসুবিধা হচ্ছে না তো এই প্রশ্নটা অনেকেই করেছেন আমি তার উত্তরটা দিয়ে দিলাম যে ছ মাস সাধারণত এই সব সার্টিফিকেটের ভ্যালিডেশন থাকে তবে দু একজন ইন্টারভিউ যারা দিয়েছেন তারা বলছেন যে এক বছর হলেও সেক্ষেত্রে গ্র্যান্ড করছে বিশেষ অসুবিধা হচ্ছে না নন ক্রিমিনাল সার্টিফিকেটের ক্ষেত্রেও সেম একই ব্যাপার আবার অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে সার্টিফ ডকুমেন্টস কি কী লাগছে ভেরিফিকেশান সময় তো আমি আগেও বলেছি এবং এখনো বলছি ডকুমেন্টস আপনার কাছে যা যা ডকুমেন্টস আছে এবং আপনাদের ইনস্ট্রাকশনের ক্ষেত্রেও দেখবেন দেওয়া আছে যে আপনাদের ইন্টারভিউ ফেজ ফোর যে নতুন একটা লিস্ট বার হয়েছে আর কি যে ফে যে ফেজে যার উপর নির্ভর করে এখন নতুন ইন্টারভিউ চলছে সেক্ষেত্রেও দেখবেন নিচের দিকে দেওয়া আছে যে সমস্ত রকম অরিজিনাল সার্টিফিকেট বা অরিজিনাল ডকুমেন্টস আপনার কাছে যা যা আছে সেগুলো নিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে এবং কোনো রকম একটা আপনি উপস্থিত সেখানে না করতে পারলে সেটা আপনার সমস্যা হতে পারে এটা বলা হচ্ছে সেই জন্য আপনার কাছে যা যা অরিজিনাল আছে সেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনের অ্যাডমিট সার্টিফিকেট মার্কশিট যা যা আছে তারপর কাস্ট সার্টিফিকেট এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট যদি আপনার কিছু থেকে থাকে সেগুলো সবগুলোই আপনি সঙ্গে রাখবেন এবং সেগুলো হাজির করবেন যাতে কোনো রকমের সুবিধা সুবিধা তো হবে কোনো রকম অসুবিধাতে যাতে না পড়তে হয় অনেকে জিজ্ঞেস করা হচ্ছে যে তিনি কি কাজ করেন অর্থাৎ যারা ইন্টারভিউ দিচ্ছেন তারা ইন্টারভিউর ক্ষেত্রে খেয়াল রাখবেন তিনি যদি কোনো পেশার সঙ্গে বর্তমানে যুক্ত থাকেন সেই পেশার কাজে ক্ষেত্রেও আপনি যে কাজগুলো করে থাকেন সেই কাজগুলোর উপরেও আপনাকে প্রশ্ন করা হচ্ছে সেটা আপনি খেয়াল রাখবেন যেমন আমারই এক বন্ধু আর কি তিনি কেপিএসএ কাজ করেন তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বর্তমান রাজ্য সরকার যে স্কিমগুলো চলছে সেই সমস্ত স্কিমগুলো কী কী সে বিষয়ে তাকে জিজ্ঞেস করা হয়েছিল এবং অন্যভাবেও তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হ্যান্ডিক্যাপ যারা আছেন বা যাদেরকে আমরা বলি ডিফারেন্টলি এবল তাদের ক্ষেত্রে কি স্কিম আছে বা তারা কিভাবে সরকারের কাছ থেকে উপকৃত হচ্ছেন সে বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল বা দুয়ারে সরকার যে ক্যাম্প হয়েছিল সেই ক্যাম্পে কি কি। সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছিল এ বিষয়েও জিজ্ঞেস করা হয়েছিল এটা আমার কেপিএস বন্ধুরাকে জিজ্ঞেস করা হয়েছিল এবং সেই সঙ্গে তাকে আরও জিজ্ঞেস করা হয়েছিলো যে কেপিএসের ফুল ফর্মটা কী এবং তাকে কি কাজ করতে হয় এ বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল এবং এর আগেও আমি এই চ্যানেলে আপনাদের বলেছি যে বিভিন্ন সাবজেক্টে বা বিভিন্ন যারা পেশার সঙ্গে যুক্ত স্কুল টিচার বা প্রাইমারি স্কুল টিচারও যারা আছেন তাদেরকেও সেই সব বিষয়ের উপর প্রশ্ন করছে সুতরাং আপনারা যদি কেউ আগে থেকে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন সে সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক সেই চাকরির উপরেও আপনার প্রশ্নগুলো কিছু রেডি করে রাখবেন বিশেষ করে আপনি কোন ফিল্ডের সঙ্গে যুক্ত সেই ফিল্ডের সঙ্গে কী কাজকর্ম করতে হয় সেই সমস্ত প্রশ্ন কিন্তু আপনাদের জিজ্ঞেস করতেই পারে এগুলো খেয়াল রাখবেন সেই সঙ্গে ভোটে যেহেতু সিজন এখন আমাদের রাজ্যে ভোট চলছে কয় দফায় ভোট হচ্ছে ক দফার ভোট হলো কি কি। ভোট হতে এখনও বাকি আছে আপনার কনস্টিটিউশনসি কোনটি আপনার সেখানের আগের মন্ত্রী কে ছিলেন এখন মন্ত্রী এখন কে ভোটে সেখানে দাঁড়িয়েছেন এইসব বিভিন্ন বিষয়ে আপনাকে কিন্তু জিজ্ঞেস করা হতেই পারে সেই সব বিষয়ে কিন্তু আপনি যতটা পারবেন প্রস্তুত থাকবেন এরকম বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু আপনাকে করা হতেই পারে বিভিন্ন দিনই বিভিন্ন ক্যান্ডিডেটকে হয় প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট অথবা চিফ মিনিস্টার কখনো কখনো মহিলা চিফ মিনিস্টারের নামও জিজ্ঞেস করা হচ্ছে তো বিভিন্ন রকমভাবে দেখা যায় প্রশ্ন খুব বেশি নতুন আর কিছু আসছে বলে মনে হচ্ছে না পুরানো প্রশ্নই বিভিন্ন জনাকে বিভিন্নভাবে জিজ্ঞেস করা হচ্ছে সেইগুলো যদি আপনারা প্রস্তুত হয়ে যান যারা এখনও ইন্টারভিউ দেননি তাহলে আশা করি তাদের সুবিধাই হবে এবং যেটা বললাম আর কি প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসছে শুধু আপনাকে একটু সতর্ক থাকতে হবে এবং সাহসিকতার সঙ্গে সেটা ফেস করতে হবে আপনি যতটা চেষ্টা করবেন নার্ভাস হবেন না কেননা নার্ভাস হলে অনেক সময় সঠিক প্রশ্নটা জানা প্রশ্নটাও আপনাদের বা আমাদের ক্ষেত্রেও ভুল হয়ে যায় তো সেই দিকে একটু নজর দেবেন বাকি এখন নতুন করে আর কিছু করার দরকার নেই আপনারা আশা করে যারা এখন ইন্টারভিউ দেননি তারা যথারীতি প্রিপারেশান চালিয়ে যাচ্ছেন এভাবে প্রিপারেশান চালিয়ে যাবেন এবং কোনো রকম সুবিধা অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট করে যেমনভাবে জানাচ্ছেন সেইভাবে জানাবেন আমরা যতটা সাধ্য আপনাদের চেষ্টা করব আপনাদের সেই সমস্যার সমাধান করার এবং একজন আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে একত্রিশে মে অব্দি তো আমাদের ইন্টারভিউ চলবে তারপরে আর কি কবে রেজাল্ট বেরোতে পারে তো সেটা এক্সাক্ট ডেট তো জানা নেই তবে খুব শীঘ্রই কারণ প্রসেসিংটা অনেকদিন আগে কাটতো তো সুতরাং আশা করা যায় যে রেজাল্ট খুব দ্রুতই বের হবে এবং যেহেতু ইলেকশনও মিটে যাচ্ছে সুতরাং আশাই করা যায় খুব পজিটিভলি দু হাজার আঠেরো যে মিসলেনিয়াসের ইন্টারভিউ তার পরবর্তী রেজাল্টও বেরিয়ে যাবে সুতরাং বন্ধুগণ যারা এখনও ইন্টারভিউ দেননি তাদের জন্য বেস্ট উইশেস এবং যারা দিয়েছেন তাদের জন্য শুভকামনা রইল যাতে আপনারা সিলেক্ট হন তার জন্য প্রার্থনা রইল এবং বেস্ট বিশ্বাস রইল তো বন্ধুগণ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন